সূর্যের অবস্থানের কারণে সাইনবোর্ডের নামগুলো ভালো করে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি পড়ে শোনাচ্ছি। আছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা সদরে। কটিয়াদি পৌরসভা সদরের মহাসড়কের মধ্যেই ময়মনসিংহ ভৈরবের যে মহাসড়ক, সেটির বাসস্ট্যান্ড এলাকায় আছি। এখানে কয়েকটি ট্রাক দাঁড়ানো। এখান থেকে কিশোরগঞ্জ 31 কিলোমিটার, নেত্রকোনা 81 কিলোমিটার, ময়মনসিংহ 92 কিলোমিটার, নান্দাইল 45 কিলোমিটার, তারাইল 56 কিলোমিটার এবং ঈশ্বরগঞ্জ 68 কিলোমিটার দূরে অবস্থিত। ঈশ্বরগঞ্জ নান্দাইল হচ্ছে ময়মনসিংহ জেলায় এবং তারাইল এলাকাটি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত। মনোহর দিয়ে এসেছিলাম, সেখানকার কয়েকটি অঞ্চল ঘুরে এই কটিয়াদিতে আসলাম। এখন এই সাইনবোর্ডের যেই বিপরীত পাশের এলাকা, সেই বিপরীত পাশ থেকে যদি দেখি তাহলে এই সূর্যের কারণে যে সাইনবোর্ডের লেখাগুলো দেখা যায়নি সেই সমস্যা আর থাকবে না, ভালো করে সেখানকার বিলবোর্ডগুলো পড়তে পারবো। এই মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে গিয়েছে, আর যেই পাশটা দেখা যাচ্ছে এটি ময়মনসিংহে গিয়েছে কিশোরগঞ্জ শহরের বাইপাস হয়ে, আর পেছনে চলে গিয়েছে ভৈরবে। জীবনের প্রথম এই পথে গিয়েছিলাম 2005 সালে, তখন শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ করতে গিয়েছিলাম। স্থানীয় অনেকেই মিলে বাস ভাড়া করেছিল, ওদের সাথে এসেছিলাম, বাসটি এই পথেই গিয়েছিল। এই পাশটা ভালো বোঝা যাবে। এখানে দেখেন ভৈরব 29 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়া 54 কিলোমিটার, সিলেট 190 কিলোমিটার, নরসিংদী 54 কিলোমিটার এবং গাজীপুর চৌরাস্তা 65 কিলোমিটার দূরে অবস্থিত। গাজীপুর চৌরাস্তার যেই ম্যাপটা বলা আছে সেটি হচ্ছে এখান থেকে কাপাসিয়া হয়ে তারপর গাজীপুর চৌরাস্তা। সামনে ছোট আরেকটি বোর্ড আছে, সেখানে দেখাচ্ছে ভৈরব এই দিকে, আর ডান পাশে হচ্ছে ইটাখোলা, মঠখোলা এবং নরসিংদী। ভৈরবটি চলে গিয়েছে সোজা। আমি নাজিব মাহফুজ খান আছি আপনাদের সাথে, ইউটিউবের চ্যানেল নাজিব মাহফুজ খান ইংরেজিতে, আর ফেসবুকের পেজ নাজিব মাহফুজ খানের ভ্রমণ গল্প। আজকে আরও কয়েকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো সব কিছু। এই চ্যানেলের সাথেই থাকুন, পাশে থাকুন, ভালো থাকবেন। শুভ দুপুর।